হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইংরেজি বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় যে স্কুলটি দেওয়া রয়েছে বীরভূম জেলা স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা জেন হায়াত ইয়োলিনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ সকলের খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কী বলেছো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস এগেনস্ট ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ওকে, অর্থাৎ যদি বিবৃতিটা সত্যি হয় তাহলে টি লিখব, এবং যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। দেখো, ফার্স্ট স্টেটমেন্টে কী বলেছে, ওয়ান ইভিনিং জন হ্যাড এ ড্রিম, অর্থাৎ একদিন সন্ধ্যার সময় জন স্বপ্ন দেখেছিল। এই স্টেটমেন্টটা ফলস হবে। কেন? তার কারণ হচ্ছে টেক্সট প্যাসেজে বর্ণিত রয়েছে, ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফার্স্ট অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন, অর্থাৎ একটি শান্ত বিকেলবেলায় সে স্বপ্ন দেখছিল। এরপর টুয়ের স্টেটমেন্টটিকে দেখো, টুয়েতে কী বলছে, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, অর্থাৎ দমকা বাতাস আমন্ত্রিত হয়েছিল যেহেতু জন ঘুমাচ্ছিল। এই স্টেটমেন্টটা ট্রু হবে। এরপর থ্রি আইতে দেখো, থ্রি আইতে কী বলেছে, জন টার্নড র্যাপিডলি অন হিজ বেড, অর্থাৎ জন দ্রুততার সাথে তার বিছানায় পাশ ফিরছিল। এই স্টেটমেন্টটাও ট্রু হবে। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, অর্থাৎ প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ডিড জন বেগ দ্য ক্যাপ্টেন, অর্থাৎ জন নাবিকের কাছে কী প্রার্থনা করেছিল বা কী অনুরোধ করেছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, জন বেগড দ্য ক্যাপ্টেন টু অ্যালাউ হিম টু গো অ্যাসোর জাস্ট ফর ওয়ান ডে হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, অর্থাৎ জন নাবিকের কাছে অনুরোধ করেছিল যে তাকে একদিনের জন্য হলেও উপকূলে বা ভূমিভাগে যাওয়ার অনুমতি দিতে, যখন তারা ভূমিভাগ দেখতে পাবে। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়ার ওয়াজ দ্য শিপ স্ট্যান্ডিং হোয়েন জন ওয়াজ লাইং ফাস্ট অ্যাসলিপ, অর্থাৎ যখন জন দ্রুত ঘুমিয়ে পড়েছিল তখন জাহাজটি কোথায় দাঁড়িয়েছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, হোয়েন জন ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, অর্থাৎ যখন জন দ্রুত ঘুমিয়ে পড়েছিল, দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ তখন জাহাজটি তার পুরনো খামার বাড়ির নিকটস্থ উপকূলে দাঁড়িয়েছিল। এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো, দুয়ের দিকে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি উইথ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স অব দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বন্ধনের মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলোকে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নয়তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আদারওয়াইজ ফিউচার পারফেক্ট টেন্সে কনভার্ট করতে বলেছে। দেখো, আইয়ের দাগে রয়েছে ইট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে রেন, সিন্স দ্য মর্নিং টুডে, যেহেতু বৃষ্টি সকাল থেকে হচ্ছে তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এখানে কী হবে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স দ্য মর্নিং টুডে। এরপর টু আইতে দেখো, টু আইতে কী বলছে, দ্য ট্রেন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে রিচ, হাওড়া টুমোরো, অর্থাৎ ট্রেনটি গতকাল হাওড়া পৌঁছাবে। তাহলে এটা যেহেতু ফিউচার পারফেক্টে আছে তাহলে কী লিখবো, দ্য ট্রেন উইল হ্যাভ রিচড হাওড়া টুমোরো। এরপর থ্রি আইতে রয়েছে দে ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম রয়েছে লিভ, ইন দিস হাউস লং অ্যাগো, অর্থাৎ বহু বছর আগে তারা ওই বাড়িতে বাস করতো। তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কী হবে, দে হ্যাড বিন লিভিং ইন দিস হাউস লং অ্যাগো। এরপর আমরা চলে আসবো তিনের দাগে। দেখো, তিনের দাগে কী বলেছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ইন দ্য ব্ল্যাঙ্কস গিভেন বিলো, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তার বিপরীত শব্দ লিখতে। দেখো, প্রথমে আইয়ের দাগে রয়েছে কোয়াইট, কোয়াইট থেকে হবে লাউড। এরপর টু আইতে রয়েছে ক্লিয়ার, ক্লিয়ার থেকে হবে আনক্লিয়ার। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি থ্রি বীরভূম জেলা স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।